আলাইকুম ভিউয়ার্স, মাহমুদাস কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য একটি মজাদার ডিশ নিয়ে এসেছি, সেটি হলো মাটন বিরিয়ানি। চলুন দেখা যাক কিভাবে তৈরি করা যায় এই মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানি করার জন্য আমি নিয়েছি 1 কেজি পরিমাণ খাসির মাংস। এখানে হাঁসসহ মাংস রয়েছে, হাঁসসহ মাংস থাকলে সেখানের ফ্লেভারটা একটু ভালো আসে, সেজন্য আমি হাঁসসহ মাংস নিয়েছি। মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। টক দই দিয়ে দিচ্ছি এখন 1 কাপ পরিমাণ। আদা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। মাটন বিরিয়ানি তৈরি করতে আমি প্যাকেট মশলা ব্যবহার করব। আমি নিয়েছি শানের মাটন বিরিয়ানি মশলা, আপনারা যে কোনো ইনস্ট্যান্ট মশলা দিয়ে তৈরি করতে পারবেন। প্যাকেটের সম্পূর্ণ মশলা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একসাথে মাখিয়ে নিতে হবে। এখন সবগুলো মশলা একসাথে মাখিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেল দিয়ে মাংসের সাথে ভালো করে মেখে নিব। তেল দিয়েছি যাতে মাংসগুলো ড্রাই না হয়ে যায়। আমার মশলা মাখানো হয়ে গেছে, এখন এগুলোকে 1 ঘন্টার জন্য মেরিনেট করে রাখব। মাংস মেরিনেট হতে হতে আমি এখন চাল মেপে নিচ্ছি। নিয়েছি বাসমতি চাল মেজারমেন্ট কাপের, 3 কাপ পরিমাণ নিব, মানে 750 গ্রাম। মাংস নিয়েছি আমি 1 কেজি, এখন চাল নিচ্ছি, এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে এটি হচ্ছে 250 গ্রামের কাপ। আপনারা এরকম মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নেবেন। মোট চাল নিয়েছি 750 গ্রাম, এখন এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। চাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন চালগুলোকে 2 কাপ পানি দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল, আপনারা যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো বেরেস্তা করে নেব, হালকা বেরেস্তা করে নিতে হবে। বিরিয়ানি রান্নায় কিন্তু পেঁয়াজ বেরেস্তা একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান। পেঁয়াজ বেরেস্তার কালারটির ওপরেই কিন্তু বিরিয়ানির কালারটি নির্ভর করে। আপনি যদি বিরিয়ানিটা একটু ভালো ডার্ক কালার চান, তাহলে পেঁয়াজ বেরেস্তাগুলোকে ভালো করে ভেজে তুলতে হবে। আর যদি একটু হালকা হয়, তাহলে পেঁয়াজ বেরেস্তাগুলো একটু হালকা বাদামি করে ভেজে তুলতে হবে। আমি আর একটু ভেজে তুলব, আমার বেরেস্তাগুলো এখনও হয়ে আসেনি, একদম লাইট কালার হয়ে এসেছে। পেঁয়াজ বেরেস্তা হালকা হয়ে গেছে, হালকা করে ভাজা দেখুন। এখনই আমি দিয়ে দেব 2টি টমেটো কুচি। হালকা ভেজে নিব। টমেটোগুলো হালকা ভাজি করা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা, দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে।
এখন মেরিনেট করে রাখা খাসির মাংসগুলো দিয়ে দিব এর মাঝে। সম্পূর্ণ মশলাগুলোকে হাত দিয়ে দিয়ে দিতে হবে। এখন মাংসগুলোকে হালকা করে নেড়ে দেব। এই মশলাটির মাঝে কিন্তু লবণ দেয়া থাকে, লবণ তাই পরবর্তীতে দেখে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে 20 মিনিট এটিকে কষাবো। দুইটি বড় সাইজের আলু কেটে নিয়েছি, এভাবে করে আপনারা যে কোনো রকম সাইজ করে কেটে নিতে পারেন। এখন আলুগুলোর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি জর্দার এক চিমটি রং, দিয়ে এটিকে ভালো করে মেখে নিব। এখন আলুগুলোকে বেরেস্তার তেলে ভেজে নেব। যে কোনো তেলে ভাজতে পারেন, বেরেস্তার তেলটুকু ছিল বলে আমি সেটিকে কাজে লাগালাম। সিক্সটি পার্সেন্টের মতন আলুগুলোকে ভেজে নিতে হবে, আর বাকিটুকু দমের মাঝেই সিদ্ধ হয়ে যাবে। বিশ মিনিট পর ঢাকনা সরিয়ে মাংসগুলোকে একটু নেড়ে দেব। দেখুন মাংসগুলো এখানে প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি ফ্লেমটি অফ করে দেব। আলুগুলো 50% মতন ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। এবার রাইস বয়েল করার পালা। চুলায় একটি হাঁড়িতে দিয়ে দিয়েছি পানি, পানি ফুটতে ফুটতে আমি দিয়ে দিব এতে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আপনারা চাইলে অন্য কুকিং অয়েলও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1টি তেজপাতা, দিয়ে দিচ্ছি শাহী জিরা 1 চিমটি পরিমাণ। এখন দিয়ে দিব ভিজিয়ে রাখা চালগুলো। দিব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রস দেওয়ার ফলে চালগুলো খুব সতেজ হয়ে থাকবে, একটি আরেকটির সাথে লাগবে না। চাল একবার ফুটে উঠলেই তার 2-3 মিনিট পরেই আমি এটিকে নামিয়ে নিব। মানে চালগুলোকে 60% মতন ফুটিয়ে নিতে হবে। দেখুন চাল ফুটে উঠেছে। এখন 3 মিনিট পরে আমি এগুলোকে স্ট্রেনারে স্ট্রেন করে নেব। 3 মিনিট হয়ে গেছে, এখন আমি এগুলোকে স্ট্রেন করে নিচ্ছি। এখন চালগুলোকে স্ট্রেন করে নিচ্ছি। এখন লেয়ার বসানোর পালা। মাংসগুলোর উপরে প্রথমে বসিয়ে দিচ্ছি আলুগুলোকে। আলু সাজানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পুদিনা পাতা। পুদিনা পাতার পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন আপনারা। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ধনে পাতা, ধনে পাতা কুচি।
এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এখন দিয়ে দেব পেস্তা বাদাম এবং কাঠবাদাম কুচি, সাত আটটি করে কুচি করে নিয়েছি, এখন সেগুলো এখানে দিয়ে দেব। এর উপরে বিছিয়ে দিব হাফ বয়ল করা রাইসগুলো। হালকা ভাবে ছড়িয়ে দিতে হবে। হালকা ভাবে ভাতগুলোকে এভাবে ছড়িয়ে দিতে হবে, চাপাচাপি করা যাবে না, তাহলে ভেঙে যাবে। দিয়ে দিচ্ছি 4টি আলু বোখারা। পাঁচ ছয়টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ গুলো কিন্তু আস্ত আছে, আমি কোনো দিক কেটে দিইনি। আপনারা যদি ঝাল বেশি খান, এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে কাঁচামরিচ গুলোকে কেটে দিতে পারেন। এখন দিয়ে দিব 20টির মতন কিশমিশ। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এভাবে ঘুরিয়ে চারপাশে দিয়ে দিতে হবে। আমি আগে থেকে 1 গ্লাস দুধে 1 চিমটি জাফরান ভিজিয়ে রেখেছিলাম, এখন সেই দুধটুকু এর মাঝে দিয়ে দেব। পাত্রটি সিল করার পালা। আমি ময়দা দিয়ে একটি খামি তৈরি করে রেখেছিলাম, সেটিকে দিয়ে এখন মুখটিকে সিল করে দেব। আপনারা ঢাকনা দিয়ে এটিকে ভালো করে সিল করে দেব। যাতে কোনোভাবে বাষ্পটি বের না হয়। হয়ে গেছে, এখন ফ্লেম অন করে দেব। 5 মিনিট হাই হিটে এটিকে রান্না করব, তারপর ফ্লেমটি আমি কমিয়ে দেব। 10 মিনিট পরে আমি ফ্লেমটিকে কমিয়ে দেব। এভাবে আরও 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর আমি ফ্লেমটিকে অফ করে দিচ্ছি। এভাবে আমি চুলার উপরে আরও 5 মিনিট রেখে দেব। ছুরির সাহায্যে আটাগুলো আস্তে করে খুলে নিতে হবে আর ঢাকনাটি আস্তে করে খুলতে হবে, যাতে স্টিম সরাসরি, এটি কিন্তু খুব গরম থাকে, স্টিম যাতে মুখের দিকে না আসে বা গায়ের মধ্যে ছড়িয়ে না যায়। আমার এটি উঠানো হয়ে গেছে, এখন ছুরির সাহায্যে আস্তে করে ঢাকনার দিকে অল্প অল্প করে তুলে ধরব। দেখুন স্টিম বের হয়ে আসছে। এখন আমি এটিকে আস্তে করে নিচ থেকে উপরের দিকে করব আর আস্তে করে পরিবেশন করব এখন ডিশের মধ্যে। এভাবে আস্তে করে উঠিয়ে নিতে হবে, খেয়াল রাখতে হবে ভাতগুলো যাতে ভেঙে না যায়।
সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মজাদার মাটন বিরিয়ানি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনারা বাসায় তৈরি করবেন, সবাই মিলে এনজয় করবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে রিকোয়েস্ট করছি, মজার মজার রেসিপিগুলো সহজে পেয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। দেখুন ভাতগুলো কি ঝরঝরে হয়েছে। মাংসগুলো দেখুন কি ভালো করে সিদ্ধ হয়ে গেছে।